আমি তাকে পাশে বসিয়েছি, সে আমার মর্যাদা বুঝে না। একে বললেন অনন্ত জলিল। আসুন আমরা এই সম্পর্কে বিস্তারিত জেনে নিই। চিত্রনায়ক, প্রযোজক, ব্যবসায়ী অনন্ত জলিল তার আগামী একটি সিনেমার জন্য হিরো আলমকে চুক্তিবদ্ধ করেছিলেন। সেই কারণে সেই ছবিতে অভিনয়ের জন্য হিরো আলমকে অগ্রিম 50,000 টাকা পারিশ্রমিকও দিয়েছিলেন তিনি। কিন্তু গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানিয়েছেন বাদ দেওয়া হয়েছে হিরো আলম। এই বিষয়ে শুক্রবার অনন্ত জলিল জানিয়েছেন, কয়েকদিন আগে জায়েদ খানের সঙ্গে একটি ঝামেলা মীমাংসা করে দেওয়ার পরও হিরো আলম বিভিন্ন জায়গায় বাজে মন্তব্য করছে যা আমার মোটেও ভালো লাগে। আমি তাকে পাশে বসিয়েছিলাম, সে আমার মর্যাদা বুঝে না। তিনি আরো বলেন, চাই না ভবিষ্যতে তার দ্বারা আমার মর্যাদা অক্ষুণ্ণ। এ ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের মানুষের সঙ্গে আমার কাজ করা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন। এই বিষয়ে অনন্ত জলিল জানিয়েছেন, হিরো আলমকে নিয়ে আমার সিনেমা বানানোর কথা ছিল, কিন্তু আমি এখন তা বানাবো না। 50,000 টাকা সাইনিং মানি যেটি দিয়েছি সেটি আমার চাই না, সেটি তাকে আমি দিয়ে দিলাম। চলচ্চিত্র পরিবারের সকল গুণীজনরা হিরো আলমকে নিয়ে সিনেমা না বানানোর জন্য আপত্তি জানাচ্ছে। রিসেন্টলি তার কিছু অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সকলেই আবারো আমাকে নিষেধ করেছে। তবে তাকে নিয়ে সিনেমা না বানানোর জন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে তিনি জায়েদ খানের সাথে যে অপব্যবহার করেছেন তা। সবসময় আমি বিব্রত হচ্ছি হিরো আলমের এসব বিতর্কিত বিষয়গুলো নিয়ে। তিনি আরো জানান, দীর্ঘদিন যাবৎ আমি চলচ্চিত্র অঙ্গনে সম্মানের সহিত কাজ করে আসছি, চলচ্চিত্রের প্রতিটি সংগঠনের সঙ্গে ভালো সম্পর্ক আছে আমার, প্রতিটি সংগঠনে আমাকে সম্মানের চোখে দেখে, তাই এই সম্মান রক্ষার্থে বিতর্কিত কাউকে নিয়ে আমি সিনেমা বানাতে চাই না। চলচ্চিত্রের কোন সংগঠনই চাচ্ছে না যে আমি হিরো আলমের সঙ্গে সিনেমা করি। চলচ্চিত্রের প্রত্যেকটি সংগঠনের সম্মানার্থে আমি চাই না বিতর্কিত কাউকে নিয়ে সিনেমা বানাতে। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং নিত্য নতুন এরকম আরো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।